45 স্কয়ার, এটা 5 স্কয়ার 25, 4 5 20। 62 স্কয়ার, 4 6 2 12, 12 2 24, 7 2 6 স্কয়ার 36, 7 2 38। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিকাস ম্যাথমেটিক্স ক্লাস। দেখো, অঙ্কে বর্গ নির্ণয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন অঙ্কে আমাদের অনেক সময় বর্গ নির্ণয়ের প্রয়োজন হয়ে পড়ে, যেমন ধরো বৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা চোঙের আয়তন, বা পাটিগণিত বীজগণিতের বিভিন্ন প্রবলেমে আমাদের বর্গ নির্ণয় করতে হয়। তো এই বর্গ নির্ণয়ে যদি খুব ছোট্ট সহজ কৌশল আমাদের একটা জানা থাকে, যাতে কিনা আমরা দেখেই খুব সহজে এক সেকেন্ডের মধ্যে বর্গ নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু এক্সামিনেশন হলে সময় অনেকটা বাঁচে। তো আজকে আমরা দেখব দু অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের খুব সহজ দুটো কৌশল। তো কী সেই কৌশল, চলো দেখা যাক। ফার্স্ট ট্রিক, এই ট্রিকের সাহায্যে যে কোনো সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ জাস্ট একই রকমভাবে নির্ণয় করতে পারবে। যেমন মনে করো সে 43 স্কোয়ার। তো এটা নিয়মটা হচ্ছে কি আমি বলে দিই, জাস্ট তিনটে স্টেপ। প্রথমে এই এককের অর্থে স্কোয়ার করব, তারপরে এই তিনটে সংখ্যাকে একসঙ্গে গুণ, তারপরে দশকের সংখ্যার স্কোয়ার। দেখো তাহলে এককের সংখ্যার স্কোয়ার বললে তিনের স্কোয়ার 9। এবার এই তিনটে সংখ্যাকে জাস্ট একসঙ্গে গুণ করবো, তাহলে 3 4 12, 12 2 24, 24-এর 4, হাতে থাকলো 2, হাতে 2টা থাকলো। এইবার দশকের সংখ্যার স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার 16, 16 আর এই হাতে 2-এর 18। ব্যাস হয়ে গেল না 43 স্কোয়ার। নেক্সট আর একটা এক্সাম্পল নেওয়া যাক। আচ্ছা ধরো 34 স্কোয়ার, এইটার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, এককের অঙ্কের স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার 16, 16-র পুরোটা বসানো যাবে না, যা 16-6 বসালাম, হাতে আবার থাকবে 1। তাহলে এইবার এই তিনটে সংখ্যার গুণ, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, হাতে 1 ছিল 25, আবার হাতে থাকলো 2, এইবার 3-এর স্কোয়ার, দশকের অঙ্কের স্কোয়ার, 3-এর স্কোয়ার 9 আর হাতে 2 ছিল 11, তাহলে হয়ে গেল 34 স্কোয়ার 1156। তো এটা প্রথম প্রথম দেখছো বলে হয়তো একটু সময় লাগবে, যত প্র্যাকটিস করবে ততই তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট খুব সহজে। ধরো 81 স্কোয়ার, 1 স্কোয়ার 1, এই তিনটে সংখ্যাকে গুণ করলে 16, 16-6 হাতে থাকলো 1, 8-এর স্কোয়ার 64 আর 1-এ 65। ওকে, নেক্সট 65 স্কোয়ার, তাহলে কী করে হবে, 5-এর স্কোয়ার 25, হাতে থাকলো 2, এই তিনটে সংখ্যা গুণ, 5 6 30, 30 2 60, হাতে 2-এ 62, হাতে থাকলো আবার 6, 6 স্কোয়ার 36, 36 আর 6-এ 42। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু একই নিয়মে বের করতে পারি। ওকে, নেক্সট ট্রিক নাম্বার 2। তো এই ট্রিক নাম্বার 2-এর ক্ষেত্রে কী হয়, জাস্ট কতগুলো নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে, এক এক ধরনের সংখ্যার ক্ষেত্রে এক এক রকম নিয়ম প্রযোজ্য। যেমন দেখলেই বুঝতে পারবে, দেখো এটা আরও সহজ, কিছু কিছু ক্ষেত্রে এই ট্রিক নাম্বার 2-টা আরও সহজে হবে। যেমন ধরো ফার্স্ট এই ধরনের কেসে, যখন ইউনিট ডিজিট নাম্বার ইজ 5, এককের ঘরের সংখ্যা যখন 5 হবে, এককের ঘরের অঙ্ক 5, তার মানে কোন সংখ্যাগুলো, 35 স্কোয়ার, 45 স্কোয়ার, 85 স্কোয়ার, 65 স্কোয়ার, এই জাতীয় সংখ্যাগুলোর স্কোয়ার কীভাবে আমরা নির্ণয় করব, খুব সহজে, জাস্ট এটা চোখে দেখেই বলে দেওয়া যাবে, কোনো ক্যালকুলেশানই লাগবে না। এইটা কী হয়, এককের ঘরের অঙ্ক 5 থাকলে তার নিয়ম হচ্ছে কি, এই 5-এর স্কোয়ার 25 এখানে বসিয়ে দেবে, আর দশকের ঘরের যে অঙ্কটা থাকবে সেইটার সঙ্গে তার পরবর্তী সংখ্যা গুণ। তাহলে এখানে যেমন 3 আছে, তাহলে 3-এর সঙ্গে তার পরবর্তী 4 গুণ করলে 3 4-এ 12, এই হয়ে গেল 35 স্কোয়ার। ভেরি ইজি এবং ভেরি ইন্টারেস্টিং। দেখো আর একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে, তাহলে 5-এর স্কোয়ার 25, 4-এর সঙ্গে তার পরবর্তী সংখ্যা 5 গুণ, 4 5 20, কোনো গুণ করার ঝামেলাই নেই। এবার তোমরা এটা দেখেই বুঝতে পারবে, 5-এর স্কোয়ার 25, 8-এর সঙ্গে তার পরবর্তী সংখ্যা 9 গুণ, 8 9 72। 65-এর স্কোয়ার, তাহলে 6-এর সঙ্গে 7 গুণ, 6 7 42, 5-এর স্কোয়ার 25, জাস্ট দেখেই বলে দেওয়া যাবে, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা এটা তো গেল ইউনিট ডিজিট নাম্বার যদি 5 হয়, এইবার যদি 10 ডিজিট নাম্বার যদি 5 হয়, ঠিক আছে, ইফ টেন্স ইজ 5, দশকের ঘরের অঙ্ক যদি 5 হয়,
তাহলে সেই অঙ্কগুলো কিভাবে করব, সেই সংখ্যার স্কয়ার কি করে আমরা নির্ণয় করব। যেমন ধরো 51 স্কয়ার, 53 স্কয়ার, 56 স্কয়ার, 58 স্কয়ার। ওকে, দশকের ঘরের অঙ্ক 5, তো সেক্ষেত্রে কি হবে, এই এককের ঘরের যে সংখ্যা তার স্কোয়ার করব ঠিকই, কিন্তু এখানে না দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা রাখতে হবে। এককের ঘরের যে সংখ্যাটা আছে এক, এক স্কোয়ার করলে একই হয়, কিন্তু এক রাখলে হবে না, এখানে একটা দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা রাখতে হবে। তাহলে তাই জন্য যদি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসে তাহলে তার আগে একটা জিরো দিয়ে দেব, 01। তাহলে এটা হলো এক স্কোয়ার 01। আর এইবার কি করব, এর পরবর্তী দুটো সংখ্যা কি হবে সেটা হচ্ছে কি, এই 5 স্কোয়ার তার সঙ্গে এই এককের সংখ্যার যোগ। 5 স্কোয়ার 25, এই সংখ্যাটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও, 25, কারণ সব কিছুকে 25-এর সাপেক্ষেই করতে হবে। তাহলে 5 স্কোয়ার 25 তার সঙ্গে এই এক যোগ করলে এটা হয়ে গেল 26। একটু প্রথম প্রথম কতগুলো নিয়ম হয়তো মনে রাখতে অসুবিধা হতে পারে, জাস্ট একটু প্র্যাকটিস করলেই, জাস্ট কিচ্ছু না, একটু প্র্যাকটিস করলেই কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাবে। দেখো আবার এটা বলি, ধরো 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, আমি আগেই বলেছি এক অঙ্কের সংখ্যা রাখতে হবে না, দু অঙ্কের রাখতে হবে, তাহলে 09। আর এবার কী করবো, 5 স্কোয়ার প্লাস 3, 5 স্কোয়ার 25, 25 প্লাস 3 28। তাহলে এই 25 সংখ্যাটাকে মাথার মধ্যে রাখতে হবে। ধরো এইটা পরেরটা 56 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 36, আর 25 তার সঙ্গে 6 যোগ, 25 প্লাস 6 31। 8 স্কোয়ার 64, 25-এর সঙ্গে 8 যোগ, 25 আর 8 যোগ করলে 33। ভেরি সিম্পল। নেক্সট, তাহলে আমরা তো দেখতে পেলাম এককের ঘরের অঙ্ক 5 এবং দশকের ঘরের অঙ্ক 5 হলে কি হবে। এইবার বিষয় হচ্ছে এইগুলো কি, এগুলো হচ্ছে 50-এর ঘরের সংখ্যা, 50-এর থেকে একটু বড় সংখ্যা। এবার নিয়ম হচ্ছে কি, 50-এর থেকে একটু বড় মানে যে 50-এর ঘরের সংখ্যাগুলোর ক্ষেত্রেই এগুলো হবে তা নয়, 60, 70, 80 যে কোনো ঘরের সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে, কিন্তু আমাদেরকে সেটাই 50-এর সাপেক্ষেই ভাবতে হবে। এইবার এই বিষয়টাকে আমি একটু অন্যরকমভাবে বলি, এইভাবে দেখো প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার নির্ণয় করা যাবে। এটাকে যদি আমরা এইভাবে ভাবি, 58 50-এর থেকে কত বেশি, 8 বেশি, তাহলে এই 8 স্কোয়ার 64 এখানে হবে। আর এই যে 25 এটা আমরা মাথায় রেখে দিয়েছিলাম, এই 25-এর সঙ্গে 8 যোগ হয়েছিল 33, তো এই 25টাকে মাথায় রাখতে হবে সবসময়, 25-এর সঙ্গেই সব যোগ হবে। তাহলে এবার এইটা নিয়মটা কি, এটাকে আমরা যদি এইভাবে ভাবি যে এইটা স্কোয়ারের নিয়ম হচ্ছে কি, 50-এর থেকে এটা যত বেশি তার স্কোয়ার এখানে করব, আর 25-এর সঙ্গে সেই সংখ্যাটা যোগ করব, 50-এর থেকে 8 বেশি, 8 স্কোয়ার 64 করলাম, আর 25-এর সঙ্গে 8 যোগ করব, 25-এর সঙ্গে 8 যোগ করে হয়েছে 33। তাহলে এই নিয়ম অনুযায়ী যে কোনো সংখ্যা, 5-এর ঘরের দরকার নেই, 6-এর ঘরে, 7-এর ঘরে যে কোনো সংখ্যা স্কোয়ার কিন্তু আমরা এইভাবে করতে পারি। সে অ্যাজ ফর এক্সাম্পল 62 স্কোয়ার, তাহলে আমি কি বলেছি, এটাকে আমি ভাববো যে 50-এর থেকে কত বেশি, 50-এর থেকে এটা 12 বেশি, তাহলে 12 স্কোয়ার। এটা এগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজ হয়, 12 স্কোয়ার 144, কিন্তু আমি বলেছি যে এখানে 3টে সংখ্যাও নেওয়া যাবে না, 1টা সংখ্যাও নেওয়া যাবে না, জাস্ট 2টো সংখ্যাই রাখতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 144-এর মধ্যে আমরা কি করব, জাস্ট 44টাকে রাখবো, আর একটা হাতে থাকবে, এটা পরবর্তীতে এখানে অ্যাড হয়ে যাবে। আবারও বলছি, তাহলে 50-এর থেকে এটা 12 বেশি, 12 স্কোয়ার 144, 144-এর 44 বললো, হাতে থাকলো 1। এইবার কি করব, এটা দেখতে হবে যে 50-এর থেকে কত বেশি, 50-এর থেকে এটা 12 বেশি, তাহলে কি করব, এই 25, এই যে সংখ্যাটা ছিল আমাদের মাথায় এটার সঙ্গে 12 যোগ, তাহলে 25-এর সঙ্গে 12 যোগ করলে 37, আর এই হাতের 1-এ 38। এটাও কিন্তু এই নিয়মেই হয়েছে, দেখো 50-এর থেকে কত বেশি, 8 বেশি, তাহলে 8 স্কোয়ার 64, আর 25-এর সঙ্গে 8 যোগ, এটাও তাই, 50-এর থেকে কত বেশি, 12 বেশি, 12 স্কোয়ার 144, 7-এর 44 বসলো, হাতে 1, এবার 25-এর থেকে কত যোগ হবে এখানে, 12 যোগ। আর একটা এক্সাম্পল নিই, ধরো 64 স্কোয়ার, তাহলে এটা 50-এর থেকে কত বেশি, 14 বেশি, তাহলে 14 স্কোয়ার 196, 196 বসবে, হাতে 1 থাকবে। এবার এটা 14 বেশি বলে 25-এর সঙ্গে 14 যোগ, তাহলে 25-এর সঙ্গে 14 যোগ করলে এটা কত হলো, 39, আর এই হাতে আমার 1 ছিল, তাহলে হয়ে গেল 40। তাহলে এই 25, এইটা কিন্তু ভেরি ভাইটাল একটা নাম্বার, এইটার সঙ্গেই কিন্তু সমস্ত যোগ বিয়োগটা হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আমি তো গেল
এটা পঞ্চাশের থেকে বড় সংখ্যা। আমি যদি পঞ্চাশের থেকে ছোট সংখ্যা কনসিডার করি তার স্কোয়ারটা কীভাবে হবে দেখো, পঞ্চাশের থেকে ছোট একটা সংখ্যা নিলাম সাতচল্লিশ। তো এই যে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কী করেছিলাম, এটা আমরা দেখেছিলাম এটা পঞ্চাশের থেকে কত বেশি তার স্কোয়ার করেছিলাম, করে পঁচিশের সঙ্গে সেই সংখ্যা যোগ করেছিলাম। এবার এটা যদি পঞ্চাশের থেকে ছোট সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, পঞ্চাশের থেকে এটা কত কম সেইটা আমরা দেখব। পঞ্চাশের থেকে এটা কত কম, তিন কম, তাহলে তিনের স্কোয়ার নয় এখানে নিলাম। আমি বলেছি দু অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে জিরো নাইন, তাহলে তিনের স্কোয়ার জিরো নাইন নিলাম। এবার এটা পঞ্চাশের থেকে কত কম, তিন কম, তাহলে ওই পঁচিশের থেকেই তিন বিয়োগ হবে। পঞ্চাশের থেকে বড় সংখ্যার ক্ষেত্রে ওটা পঁচিশের সঙ্গে যোগ হবে, পঞ্চাশের থেকে ছোট হলে সেটা পঁচিশের থেকে বিয়োগ হবে। তাহলে পঁচিশের থেকে তিন বিয়োগ করলে এটা হয়ে গেল বাইশ, তাহলে সাতচল্লিশের স্কোয়ার এটা হয়ে গেল টু টু জিরো নাইন। চলো আর একটা দেখা যাক এক্সাম্পল, ফোরটি ফোর স্কোয়ার এটা কথা হবে। তাহলে সেই একই নিয়ম, পঞ্চাশের থেকে এটা ছয় কম, ছয় স্কোয়ার ছত্রিশ, আর ছয় কম বলে পঁচিশের থেকে ছয় বিয়োগ। দেখো প্রথম প্রথম যখন দেখছিলে একটু অসুবিধা হচ্ছিলো, মনে হচ্ছিলো কি, এবার যত প্র্যাকটিস করবে ততই কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবার এটা মনে হচ্ছে যে খালি কি চল্লিশের ঘরের ক্ষেত্রে হবে, না তিরিশ কুড়ি যে কোনো সংখ্যার ক্ষেত্রেই, যে কোনো ঘরের সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরো থার্টি এইট স্কোয়ার ধরে নিলাম, পঞ্চাশের থেকে এটা কত কম, বারো কম, তাহলে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ, তার চুয়াল্লিশ বসবে হাতে এক থাকবে। আর পঞ্চাশের থেকে বারো কম হয়েছিল বলে পঁচিশের থেকে বারো বিয়োগ হবে, পঁচিশের থেকে বারো বিয়োগ হয়ে তেরো, আর হাতে এক ছিল চোদ্দ। ভেরি সিম্পল। এইবার তোমাদের মনে হতেই পারে যে এগুলো তো সবই পঞ্চাশের আশেপাশের সংখ্যাই হলো, যদি এবার একটু বড় সংখ্যা হয়, দেখা যাচ্ছে আটের ঘরে বা নয়ের ঘরের সংখ্যা হয় পঁচানব্বই সাতানব্বই হয়, তাহলে কিন্তু সেটাকেই পঞ্চাশের রেসপেক্টে করাটা একটু ডিফিকাল্ট। তাহলে সেটাকে পঞ্চাশের সাপেক্ষে না ভেবে সেটাকে আমরা এবার একশোর সাপেক্ষে, তো এই ক্ষেত্রে যে সংখ্যাগুলো আমরা কনসিডার করেছিলাম এগুলো কী হয়েছিল, এগুলোকে আমরা কী করে করেছিলাম যে এটা পঞ্চাশের থেকে কত বেশি বা কম। এবার একশোর কাছাকাছি সংখ্যাগুলো ঠিক ওই একই রকমভাবে আমরা দেখব যে ওটা একশোর থেকে কত বেশি বা কম। আমি যেহেতু দুই অঙ্কের সংখ্যা নিয়ে আজকে বলছি, তাহলে দুই অঙ্কের সংখ্যা আমি একশোর থেকে ছোটই নেব, সে সাতানব্বই নিয়ে দিলাম, নাইনটি সেভেন স্কোয়ার, এটাকে আমি একশোর রেসপেক্টে করবো। ওকে, তাহলে এটাকে আমি দেখবো যে এটা একশোর থেকে কত কম। আর এখানে যেটা করা হয়েছিল যে পঞ্চাশের রেসপেক্টে যখন আমি করেছিলাম তখন আমি কী করেছিলাম যে সেটা পঞ্চাশের থেকে যত কম পঁচিশের থেকে সেইটা বিয়োগ করেছিলাম। এখানে আর পঁচিশ না, এখানে একশোর ক্ষেত্রে ওই টার্মটা একশোই হবে, একশোর থেকেই বিয়োগ হবে। কিন্তু কত বিয়োগ হবে সেটা এর ক্ষেত্রে, একশোর ক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা আমি বলছি। দেখো এটা নিয়ম হচ্ছে একশোর থেকে এটা কত কম, তিন কম, তাহলে সেই তিনের স্কোয়ার নয় বসে যাবে, দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা জিরো নয়। আর একশোর থেকে এটা যত কম, তিন কম, তো এই তিনের ডাবল একশোর থেকে বিয়োগ হবে, তাহলে তিনের ডাবল কত ছয়, তাহলে একশোর থেকে ছয় বিয়োগ, একশোর থেকে ছয় বিয়োগ করে হয়ে গেল নাইনটি ফোর। কোনো রকম সাতানব্বই স্কোয়ার বের করার জন্য সাতানব্বই গুণ সাতানব্বই করার প্রয়োজন নেই, ইটস ভেরি সিম্পল। আর দু একটা দেখলেই বুঝতে হবে, পঁচানব্বই স্কোয়ার জাস্ট একশোর থেকে কত কম, পাঁচ কম, পাঁচ স্কোয়ার পঁচিশ, একশোর থেকে পাঁচ কম বলে পাঁচের ডাবল দশ বিয়োগ হয়ে যাবে এক্ষেত্রে নব্বই, মানে একশোর রেসপেক্টে যখন করব তখন এটা যত কম তার দ্বিগুণ বিয়োগ হবে একশোর থেকে। পঞ্চাশের রেসপেক্টে করলে সেটা যত কম সেইটাই বিয়োগ হয়েছিল পঁচিশের থেকে। মানে চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক, সে এইটটি নাইন স্কোয়ার, এটা একশোর থেকে কত কম, এগারো কম, তাহলে এগারো স্কোয়ার একশো একুশের একুশ বসবে হাতে এক থাকবে। আর এবার এটা এগারো কম বলে একশোর থেকে কত বিয়োগ করব বলো, তোমরাই বলো কত কী বিয়োগ করব, এগারো কম তাহলে একশোর থেকে এগারোর দ্বিগুণ বাইশ বিয়োগ করব, এগারোর দ্বিগুণ বাইশ বিয়োগ করলে কত হচ্ছে সেভেন্টি এইট, আর হাতে ছিল ওয়ান সেভেন্টি নাইন। তো এইবার তোমরা বাড়িতে এটাকে প্র্যাকটিস করতে পারো, যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ফ্লুয়েন্ট হবে ব্যাপারটা। তাহলে এই ছিল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয়ের দুরকম ট্রিক। এবার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় যদি তোমাদের প্রয়োজন হয়, যদি এটা ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় ট্রিকও শিখিয়ে দেবো।
ओके और जदि भिडियो भलो लेगे थे तो बंधुदे शेयर करते भूलें और चैने नतून इसे थे सबसक्राइब कर। थैंक यू फॉर वाचिंग दिस वीडियो।